আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মোটামুটি সবাই ভালো আছেন। তো কালকে কিছু চারা কিনে আনছিলাম বাজার থেকে, আমাদের ঘরের সামনে লাগাবো বলে। মানে বাড়িতে কিনে ফলের গাছ নাই, এই জন্য ভাবছিলাম যে কটা চারা নিয়ে আয়া মানে সামনে ঘরের সামনে লাগাই। তো আমাদের বাড়ির আশেপাশে মানে সবাই ছাগল ফেলে বেশি, সবাই ওই বেঁধে ফেলেন আর কি, ওই সারে থে দিয়ে আর কি। এই জন্য আমার আব্বা বেড়া দিব বলে বেড়া বনাইতেছে, বেড়া যদি না দে ছাগলে খাইয়া ফেলে। তো একটার একটা বেড়া হয়ে গেছে, ওই দিকে মাটি করে গাড়া বানাইতেছি, কিছু নিচে গোবর দিতে হইব, ভালো করে আগে গাড়া করে নেই। এটা আমার ছোট ভাই, উড়ান তো মাড়ি একটু শক্ত বেশি, আর বেশি করে গাড়া করতে হইব। আমরা অল্প কিছু গোবর দিয়ে নিলাম, নিচে একটু ভালো ভালো মাটি, তাই মোট 60টা গাছ আনছি। একটা বড়ই গাছ, তিনটার মতন আমের আমের গাছ, তারপরে তিনটা আছে পেয়ারা গাছ। তো আমার সাথে যেতে আব্বা সাথে যে আমার দাদির হাত দিয়া গাছটা লাগাই, বড়ই গাছটা আমার দাদির হাতে লাগাইছি। বাড়িতে দুটা বউ আছে, আব্বা কইতেছে কি যে দুই বউ রাতে দুটা চারা লাগানোর জন্য আর কি, ওই আমের চারা। তো দুটা বউ, ওই আমার ছোট ভাইয়ের বউ একজন আর আমার বউ, দুইজনে দুটা লাগাইছে, আর দাদির হাতে একটা লাগাইলাম বড়ের চারা, আর বাকিগুলো আমার আব্বা লাগাইছে। তো এখন একটু পুরো মাটি দিয়ে দিয়েছি। এখন গাছগুলো বাঁচে কি না সেটার অপেক্ষায় আছি, অনেক আশা নিয়ে লাগাইছি।
তো আমাদের ভিডিওটাই পর্যন্তই। আমার কথার মাঝে যদি ভুলটু ভুল হয়ে থাকে তো এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু সময় ভিডিওতে মানে ভয়েস দেই না আর কি, এটাই প্রথম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।